নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের সব থেকে জনপ্রিয় পদ আলু দিয়ে মুরগির ঝোল আজ বানিয়ে দেখাবো। একদম ঘরোয়াভাবে কম মশলায় বানানো এই চিকেন আলুর ঝোলের স্বাদ অসাধারণ হয়। অবশ্যই যে কোনো ছুটির দিনে রান্নাটা করে দেখবেন, এমনকি গেস্টদেরকেও এই রান্নাটা করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই রেসিপিটা। ভালো লাগলে পরে প্লিজ ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রান্নাটা করবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল বা অন্য যে কোনো তেলে করতে পারেন। তেল গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন নুন। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি তিনটে বড় আলুর খোসা ছাড়িয়ে নেবার পর আলুগুলোকে মাঝ বরাবর দুটুকরোয় কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় আলু দিয়ে রান্নাটা করতে, তাহলে অনেক ভালো খেতে লাগে। এখন এগুলোকে লাল করে ভেজে নেব। মাঝারি আছে, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা, দুটো দারচিনি, চারটে ছোট এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চারটে মাঝারি মাপের পেঁয়াজ। এখানে আমি ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন। একটু নুন দিলে পরে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লো মিডিয়াম আছে, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু সময় ভাজবার পর যখন একটু মজে আসবে, মানে এরকম একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। অল্প চিনি দিলে পরে পেঁয়াজে তাড়াতাড়ি বাদামি রং চলে আসবে এবং গ্রেভির রঙও দেখবেন অনেক সুন্দর আসবে। মিশিয়ে নিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি। এভাবে করে ভাজতে আমার প্রায় 10 মিনিট মতন সময় লেগেছে। এর থেকে বেশি লাল করে ভাজবেন না, কারণ অতিরিক্ত কালো করে ভাজলে পরে এগুলো কিন্তু তেতো খেতে লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা বাটা, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা। একটা মাঝারি মাপের টমেটো বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন টমেটোর বাটি ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে রান্নায় সুন্দর রং আসবে, এতে কিন্তু খুব একটা ঝাল হবে না। আর এই রান্নাটা করতে আমি কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা টক দই ব্যবহার করছি না। একদম কম মশলায় রান্নাটা করে দেখাচ্ছি। আপনারা আমি আজকে যেভাবে করে দেখাচ্ছি করে দেখবেন, খুবই ভালো খেতে লাগে এই চিকেন আলুর ঝোল। মিশিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। লো মিডিয়াম আছে, আমি মশলা কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলা কষাবেন। প্রায় 10 মিনিট ধরে মশলা কষাচ্ছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যত ভালোভাবে মশলা কষাবেন রান্নার স্বাদও কিন্তু তত ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন ভালোভাবে পরিষ্কার করে নেবার পর জল ঝরিয়ে রেখেছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশি আছে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ভেজে নেব। বেশি আছে 3-4 মিনিট ভেজে নিয়েছি। চিকেনের গোলাপি রং চেঞ্জ হয়ে দেখুন সাদা হয়ে গেছে। এবার কড়াইতে ঢাকনা দিয়ে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সব কিছুকে মিশিয়ে দিতে হবে, যাতে চিকেন নিচ থেকে লেগে বা পুড়ে না যায়। তারপর আবারও কড়াইতে ঢাকনা দিয়ে এটা হতে দেব। এভাবে করে প্রায় 10 মিনিট আমি চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভাজা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলো দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যেও মশলার ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যাবে। আবারও কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। প্রায় 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্য করে গরম জল দিতে হবে। গরম জল দিলে পরে চিকেন আলু দেখবেন অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার স্বাদও অনেক ভালো আসবে। একটা পাত্রে আগে থেকে বেশ কিছুটা গরম জল বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এতটা পরিমাণ জল দিতে হবে যাতে করে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে চিকেন আলুর ঝোলে সুন্দর ফ্লেভার আসবে। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন। নুন আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। ভালোভাবে সবকিছুকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেবার পর কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করব, যতক্ষণ চিকেন আলু ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। প্রায় 15 মিনিট এভাবে করে রান্না করে নিয়েছি। চিকেন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলের ওপর দেখুন তেল ভাসছে। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেবার পর আবার একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ঝোল ফুটিয়ে নেব। 1 মিনিট ঝোল ফুটিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি এটাকে পরিবেশন করব। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে চিকেন আলুর ঝোল। গরম গরম ভাতের সাথে খুবই ভালো খেতে লাগে। তাছাড়া রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। রান্নাটা এইভাবে করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল বাটনটাতে অবশ্যই প্রেস করবেন, তাতে করে আমার চ্যানেলের সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।